হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রান্না করব মৌরলা মাছের ঝাল চচ্চড়ি তো চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক দেখো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি মৌরলা মাছ যেগুলো আমি ভালোভাবে আঁস ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য হলুদ আর লবণ ছড়িয়ে ভালোভাবে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছে ভালোভাবে নুন ঢোকে এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তারপর খুব সাবধানে মাছগুলোকে উল্টা পাল্টা করে এক করে ভেজে তুলে নিতে হবে মাছগুলো যেহেতু প্রচণ্ড নরম তাই উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে তো এইভাবে আমি এক এক করে মাছগুলোকে ভেজে তুলে নেব এরপর ওই কড়াইতেই আমি আরও সামান্য তেল অ্যাড করব এরপর তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে ফোড়ন দেব এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা আলুর টুকরোগুলো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো আর দেব বেটে রাখা সর্ষে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ পাউডার তারপর এটা হালকা একটু নেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব জলের মধ্যে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব জিরে রাখা কাঁচা লঙ্কা আবার হালকা নাড়ি চাড়িয়ে নিয়ে মশলাটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার মৌরলা মাছের ঝাল চচ্চড়ি প্রায় রেডি হয়ে এসেছে এরপর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা পাতা কুচি আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে ছড়িয়ে যায় এরপর আমরা এটাকে একটা আলাদা পাত্রে তুলে সার্ভ করব তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে